গত কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁকসার দোমরা ও পিয়ারিগঞ্জ গ্রামের মাঝে অবস্থিত কুনুর নদীর ওপর নির্মিত ব্রিজ। ব্রিজের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর ব্রিটিশ আমলে তৈরি এই ব্রিজ দিয়ে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের অন্যতম সড়ক মাধ্যম। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে ব্রিজে ফাটল দেখা দেয়, আবার তা মেরামত করে পুনরায় তার উপর দিয়ে গাড়ি চলাচল করে। ফলে ব্রিজের বর্তমান যা অবস্থা, তাতে যে কোনো মুহূর্তে ওই ব্রিজ ভেঙে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। একই সাথে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হ্যাঁ, গাড়ি ঘোড়া খুব অসুবিধা হচ্ছে, এখানে জ্যাম লেগে যাচ্ছে, ভাঙা আছে, পাতি পাতি ভেঙে যাচ্ছে, জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, জীবনে রিস্ক নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন। কোনো ব্যবস্থা হয় না? না, কোনো ব্যবস্থা হয় না। আর প্রতি বছর বর্ষায় কি একই অবস্থা হয়? হ্যাঁ, একই অবস্থা। আর কোনো হেল্প বল নেই, কোনো কিছু কাজ নেই। এটা শোনা যাচ্ছে যে আমার কাজ আছে আপনারা। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আরে এটাও সাইড ব্রিজ হোক না, এটা মেরামত হোক। পাঁচ বছর সাত বছর আগে কথা বলছি, বরঞ্চ বেশি হবে। ওখানে দেখছি মাছ ধরছি, ওখানে মাছ ধরছি দেখছি হঠাৎ একটা মোষ বাচ্চা এত বড়, ওই পুকুর দিকে ঢুকে ওইদিকে বেরিয়ে চলে যায়। তার মানে আমরা কি বুঝবো যে সরকারের মানে এটা যারা কাজ করছে তারা তাদের তো কোনো ভ্রক্ষেপ নেই, নামমাত্র কাজ না, কাজ হয়েছে ভালো সেটা কেন বলি, কাজ ভালো হয়েছে কিন্তু তবুও যে কাজটা। তারপর ধরুন ওই ব্রিজটা ওখানে করেছিল একটা করলো পাইপ, আপনারাও তো জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত কি করবো, প্রচুর বাস যাচ্ছে। হ্যাঁ, এই দিয়ে ফুল গাড়ি যাচ্ছে, মানে এটা তো মানে দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মানে শিলিগুড়ির আর যোগাযোগ মেন রাস্তা, আমি না কি হবে যদি বন্ধ হয়ে যায়, ভেঙে যায় কি হবে? কি হবে আমাদের সাধারণ মানুষ, আমরা হেঁটে যাচ্ছিলাম, আমাদের তো চার চাকাও নাই আর পাঁচ চাকাও নাই, তাই না? এটা কি না, প্রতি বছর তো বর্ষাতে একই অবস্থা, একই অবস্থা, ওই পটি পাটা দেয় শুধু পটি হয়, এই তো দেখতেই পাচ্ছেন, দেখেন মেরেছে, ওইভাবেই চলছে। জয় গুরু, যদিন চলে গোলে মানে যদিন চলে জয় গুরু। নতুন ব্রিজের কি দাবি রেখেছেন আপনারা? শুনছি তো স্যাংশন হয়ে আছে, এটা স্যাংশন হয়ে আছে, সেটা কি করে বলবো বলুন, ওই চিনতে পারছেন নাকি, তাই না? আপনার নাম? আমার নাম পবিত্র। হ্যালো, তাহলে পড়তে হবে আর